পাশে 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 দেখি সবাই দাদা একটু ভালো লাগছে এটা কিন্তু সাজু গুজু করে আর কি বলি, এই যে এই কাতান শাড়িটা পরেছি আর এই ফার্স্ট টাইম কেউ আমার শাড়ি ধরেনি, কেউ না, মা তো নেই, আমি একা একা প্রিন্টটা করেই রেখে গিয়েছিলাম তার কাছে যাওয়ার আগে, আর নিজে নিজেই পরেছি। এত বদমাশ ছেলে নিচের ঘরে ফোন ঘাঁটছে আমি শাড়িটা পরছি ওপরে, ও জানে যে আমাকে একটু ওর প্রয়োজন কুচি টুচি ধরে দেওয়ার জন্য। ও এত বদমাস ছেলে, ফোনটা কন্টিনিউ ঘেঁটে যাচ্ছে, বলছে তুমি ওপরে রেডি হও। আমি যেমন পেরেছি আল তাও করে, মানে যেমন পেরেছি ওর কথা তেমন সেরেছি, কেমন রাগ ধরছে। আর আমার সব সাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ওরও দেখো সাজ এখন কমপ্লিট হয়ে গেছে। এই যে এইটা এইটা তো আমাদের রিসেপশনের পাঞ্জাবি ওট, আর এই ওড়নাটা থাকে না, আগের দিনকে কিনে আনা হয়েছে। আর চলো দেখাই গিফটটা, দেখানো যাক। এই হচ্ছে আমাদের দুজনের তরফ থেকে অর্পণের জন্য গিফট, আর মা তো দিয়েই দিয়েছে বাড়ির তরফ থেকে গিফট। তো কেমন হয়েছে জানিও, হ্যাঁ দাঁড়া ভালো করে দেখাই। খুব এক্সাইটেড এইটা দেওয়ার জন্য, মানে আমি সত্যি সিরিয়াস, কাপড় টোপড় তো মানে সবাই দেয়, অনেকেই দেয়, এইটা দিচ্ছি মানে আমার এত ভালো লাগছে, মন থেকে বলছি খুব ভালো লাগছে, মানে জিনিসটা থাকবে বাড়িতে, আর কাপড় টাপড় হলে কি আর পরলেও ছিঁড়ে গেল ব্যাস খেল খতম, কিন্তু এটা ওরা কিন্তু ফেলে দেওয়ার জিনিস না, এটা ওরা রেখে দেবে যত্ন করে এবং খুব ভালোবেসেই রাখবে। তো চলো যাওয়া যাক, আবার চাবি টাবি দিয়ে নিচে যাই। তো চলো, তো চলো বেরিয়ে পড়েছি, আমাদের বাড়ি থেকে বেরিয়েছি, আর অর্পণদের বাড়িও দেখাই যাচ্ছে, তো যাওয়া যাক চলো। আর ভীষণ এক্সাইটেড জানো, ভীষণ। আর আমি ভিডিওর এই ক্যাপচারটুকু তো তোমরা আগের ব্লগে অলরেডি দেখে নিয়েছো, তো তবু জাস্ট আর একবার দিলাম যাতে মনে পড়ে যায় যে কোথায় ভিডিওটা শেষ হয়েছিল আর ঠিক আবার কোথা থেকে স্টার্ট হচ্ছে। তো চলো, বুঝতে পেরে গেছো আশা করি, আর মনে করাতে হবে না। আর দেখতে দেখতে হাঁটি হাঁটি পা করতে করতে তো চলেই এলাম। তোমাকে ডাকলে তুমি সাড়া দাও না। তো পকোড়া কয়? দারুণ লাগছে, চেনাই যায়নি, সুন্দর লাগে। আর এইখানে যে জেঠু আছে,
Thank you.
বাড়ি চলে এসেছি। এবার কষ্ট হচ্ছে ড্রেস খোলা, সব কিছু আবার পরিষ্কার টরিষ্কার হওয়া, দিয়ে তারপরে তো আবার শোবো। কালকে আবার অভির অফিস আছে, রান্না বান্না সব কিছুই রয়েছে। বিয়েবাড়ির ডেট এক্সপায়ার হয়ে গেল, এবার আবার সংসার 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 চলবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, সরি কেমন লেগেছে। তো আবার আসছি পরের কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।